ওকে, সো ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও অন জয়নিং। এবার আমরা ডিসকাস করব নাউন ক্লজ। দেখ, নাউন ক্লজ আটটা কনজাংশন দিয়ে নাউন ক্লজ জয়েন করা যেতে পারে। কি কি? নাম্বার ওয়ান হচ্ছে হু। হু দিয়ে আমরা নাউন ক্লজ কখন জয়েন করব? ওয়েন উই আর টকিং অ্যাবাউট আ পার্সন। দেখ, হু যখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজে ইউজ করি তখন হু এর মানে হয় যে, কিন্তু নাউন ক্লজে যখন আমরা হু ইউজ করি সেটার মানে হয় কে। তো লেটস ডিসকাস অ্যান এক্সাম্পল। ধর একটা সেন্টেন্স আছে, সামওয়ান ইজ কলিং মি ফুল স্টপ, টেল মি হিজ নেম। তো কি করবো? দেখ, টেল মি, আমাকে বলো, টেল মি হু ইজ কলিং মি। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন নাউন ক্লজ দিয়ে জয়েন করতে বলবে তখন কিন্তু টেল মি হিজ নেম, হু ইজ কলিং মি, হিজ নেমটা লিখবো না। হিজ নেমটা যদি আমি এখানে লিখে দিতাম তাহলে কিন্তু এই ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যেত। এবার তোদের বোর্ডে অত সব মাথায় রাখার দরকার নেই, কারণ তোদের বোর্ডে তো আর জয়েন ইন্টু কমপ্লেক্স, জয়েন ইন্টু সিম্পল আলাদা করে দেবে না। কিন্তু যখন শিখাচ্ছি তখন বলে দিচ্ছি যে এখানে যদি টেল মি হিজ নেম, হু ইজ কলিং মি যদি লিখতাম তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যেত। নাউন ক্লজের ক্ষেত্রে হিজ নেমটা লেখার দরকার নেই। নাম্বার বি, বি ইজ ওয়েন। ওয়েন দিয়ে আমরা জয়েন করি যখন উই আর টকিং অ্যাবাউট টাইম। বাংলায় এই ওয়েনটার মানে হয় কখন, ঠিক আছে? ওয়েনটা যখন অ্যাডভার্ব ক্লজে ইউজ হয় তখন মানে হয় যখন, নাউন ক্লজে মানে হয় কখন। যেমন ধর, উই শ্যাল মিট অ্যাগেন ফুল স্টপ, টেল মি দ্য টাইম। তো কি করবো? দেখ, টেল মি, দ্য টাইমের জায়গায় আনবো ওয়েন, উই শ্যাল মিট অ্যাগেন। আবার একই কথা বলছি, যদি আমি লিখতাম টেল মি দ্য টাইম ওয়েন উই শ্যাল মিট অ্যাগেন তখন কিন্তু ওটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যেত। নাউন ক্লজের ক্ষেত্রে দ্য টাইমটা আর লিখবো না। নেক্সট হচ্ছে ওয়াই। ওয়াই আমরা ইউজ করি ওয়েন উই আর টকিং অ্যাবাউট রিজন। বাংলায় ওয়াই এর মানে হচ্ছে কেন। লেটস ডিসকাস অ্যান এক্সাম্পল। হি ইজ অ্যাবসেন্ট ফুল স্টপ, লেট মি নো দ্য রিজন। হি ইজ অ্যাবসেন্ট, লেট মি নো দ্য রিজন। সো হোয়াট উই ক্যান ডু, লেট মি নো হোয়াই হি ইজ অ্যাবসেন্ট। সো সি, ইফ আই রাইট লেট মি নো দ্য রিজন ওয়াই হি ইজ অ্যাবসেন্ট, দেন দিস উইল বিকাম অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট উই কাম টু নাম্বার ডি। ডি ইজ ওয়্যার। ওয়্যার ইজ ইউজড ওয়েন উই টক অ্যাবাউট প্লেস। ফর এক্সাম্পল, ট্যাগোর ওয়াজ বর্ন সামওয়্যার, ট্যাগোর ওয়াজ বর্ন সামওয়্যার ফুল স্টপ, টেল মি দ্য প্লেস। সো হাউ উই উইল জয়েন? ভেরি ইজি, ইউ মাস্ট হ্যাভ অলরেডি গট অ্যান আইডিয়া। টেল মি ওয়্যার ট্যাগোর ওয়াজ বর্ন। ওয়ান্স অ্যাগেন, ইফ আই রাইট টেল মি দ্য প্লেস ওয়্যার ট্যাগোর ওয়াজ বর্ন, দেন ওয়্যার ট্যাগোর ওয়াজ বর্ন উইল বিকাম অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। নাও উই কাম টু হাউ। হাউ উই ইউজ, হাউ মিন্স ইন বেঙ্গলি উই ইউজ ইন টু সেন্সেস। ওয়ান ইজ কীভাবে, মানে যখন আমরা কোনো কাজ কীভাবে হলো সেটা জিজ্ঞেস করছি, অ্যান্ড সেকেন্ড ইজ কতটা, মানে কত বড়, কত ছোট, কতটা দুধ, কতটা জল, কত গভীর, কত দূরে, ইত্যাদি ইন দিস ওয়ে।
Let us discuss a few examples. Suppose we have a sentence, the thief escaped from prison. The thief escaped from prison. Full stop. Show me the way. Show me the way. The key of that, show me how the thief escaped from prison. মানে আমাকে দেখাও চোরটা কিভাবে প্রিজন থেকে পালিয়ে গেল, কিভাবে, হাউ। যদি আমি লিখতাম শো মি দা ওয়ে হাউ দা থিফ এসকেপড, তাহলে হাউ দা থিফ এসকেপড এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যেত। এবার দেখ, সাপোজ উই হ্যাভ এ সেন্টেন্স, মেনি পিপল ওয়্যার প্রেজেন্ট দেয়ার, মেনি পিপল ওয়্যার প্রেজেন্ট দেয়ার, টেল মি দ্য নাম্বার, টেল মি দ্য নাম্বার। দেখ, যখন আমরা কোনো কিছুর নাম্বার জিজ্ঞেস করব, সংখ্যা, তখন আমরা কি করব, টেল মি, তখন আমাকে ইউজ করতে হবে হাউ মেনি পিপল ওয়্যার প্রেজেন্ট দেয়ার। যদি আমি কোনো কিছুর অ্যামাউন্ট বা ভলিউম জিজ্ঞেস করতাম, মানে যেগুলো গোনা যায় না, তখন ইউজ করতাম হাউ মাচ। যদি কোনো জিনিসের ডেপথ, মানে কতটা গভীর, সেটা জিজ্ঞেস করতাম, ধর যদি থাকতো দ্য ওয়েল ইজ ভেরি ডিপ, টেল মি ইটস ডেপথ, তাহলে কী করতাম, টেল মি হাউ ডিপ দ্য ওয়েল ইজ। যদি বলতাম দ্য স্কুল ইজ ভেরি ফার ফ্রম হিয়ার, টেল মি দ্য ডিস্টেন্স, তাহলে কী করতাম, টেল মি হাউ ফার দ্য স্কুল ইজ ফ্রম হিয়ার, এইভাবে। ওকে, নেক্সট উই কাম টু দ্য নেক্সট ওয়ান, নাম্বার সি ডি ই এফ, এফ সি, ওয়াট, এফ ইজ ওয়াট। দেখ, যখন আমরা নাউন ক্লজ দিয়ে সেন্টেন্স যোগ করতে বলবে, যদি যে সেন্টেন্সগুলোকে যোগ করছি সেই সেন্টেন্সগুলোর মধ্যে যদি কোনো থিং ওয়ার্ড, মানে এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং, এরকম কোনো ওয়ার্ড যদি থাকে, তাহলে আমি সেটাকে জয়েন করব ওয়াট দিয়ে। যেমন ধর, ফর এক্সাম্পল, সাপোজ উই হ্যাভ এ সেন্টেন্স, হি উইল ডু সামথিং, হি উইল ডু সামথিং, ফুল স্টপ, এভরিথিং ডিপেন্ডস অন দ্যাট, এভরিথিং ডিপেন্ডস অন দ্যাট। তো দেখ, এভরিথিং আছে তো, তাহলে কী করে জয়েন করব, এভরিথিং, দেখ এখানে এভরিথিংও আছে সামথিংও আছে, তো কী করে জয়েন করব, এভরিথিং ডিপেন্ডস অন, ডিপেন্ডস অন কি, হোয়াট হি উইল ডু। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তার একটা সেন্টেন্স আছে, হি ইজ সেইং সামথিং, হি ইজ সেইং সামথিং, সে কিছু একটা বলছে, উই ক্যানট হিয়ার ইট, উই ক্যানট হিয়ার ইট। তো কী হবে দেখ, উই ক্যানট, এখানে সামথিং আছে তো, তার মানে হোয়াট ইউজ করব, উই ক্যানট হিয়ার হোয়াট হি ইজ সেইং, হোয়াট হি ইজ সেইং। ওকে, আচ্ছা, এবার দেখ, নাও উই কাম টু দ্য নেক্সট ওয়ান। দেখ, অনেক সময় নাউন ক্লজ দিয়ে যে সেন্টেন্সগুলো জুড়তে দেবে, তুই দেখবি যে সেই সেন্টেন্সগুলোতে খানিকটা এরকম মিনিং হবে, যে হতেও পারে নাও হতে পারে, আসতেও পারে নাও আসতে পারে, যেতেও পারে নাও যেতে পারে, মানে আনসার্টেন, এরকম আনসার্টেন যে সেন্টেন্সগুলো হবে সেগুলো আমি ইফ বা ওয়েদার দিয়ে জয়েন করব, আই উইল জয়েন উইথ ইফ অর ওয়েদার। যেমন ধর, ফর এক্সাম্পল, সাপোজ উই হ্যাভ এ সেন্টেন্স, দ্য গার্ল মে সার্ভাইভ, অর দি গার্ল মাইট সার্ভাইভ, সে দ্য গার্ল মাইট সার্ভাইভ, মেয়েটি বাঁচতেও পারে, ফুল স্টপ, উই আর নট
উই আর নট শিওর, আমরা নিশ্চিত না, মেয়েটি বাঁচতেও পারে, উই আর নট শিওর। তাহলে কি করবো দেখ, উই আর নট শিওর মেয়েটি বাঁচবে কিনা, তার মানে ওয়েদার দ্য গার্ল। এবার দেখ কোনো সেন্টেন্সের সঙ্গে যদি ওয়েদার বা ইফ জয়েন করা হয় তাহলে কিন্তু সেই সেন্টেন্সে মে আর মাইট আর থাকে না। তাহলে এখানে মে মাইটের জায়গায় কী করবো, ওয়েদার দ্য গার্ল উইল সার্ভাইভ। ধরো একটা সেন্টেন্স যদি থাকে, ইন্ডিয়া মে উইন দ্য ম্যাচ, উই আর নট শিওর, তাহলে কী করবো, উই আর নট শিওর ইফ বা ওয়েদার ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ। ওকে, লাস্ট ইজ দেখ, দ্যাট আমি সবচেয়ে শেষে লিখলাম, কিন্তু বেশিরভাগ নাউন ক্লজ কিন্তু দ্যাট দিয়েই স্টার্ট হয়। অ্যাডজেক্টিভ ক্লজে দ্যাটের মানে হচ্ছে যে, কিন্তু নাউন ক্লজে দ্যাটের মানে হচ্ছে, সরি, নাউন ক্লজে দ্যাটের মানে হচ্ছে যে। যেমন ধর হি ইজ অনেস্ট, ফুল স্টপ, উই নো ইট। তো কি হবে দেখ, আমরা জানি যে সে অনেস্ট, উই নো দ্যাট হি ইজ অনেস্ট। আরেকটা এক্সাম্পল দেখ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূবে ওঠে। ইভেন আ চাইল্ড নোজ দিস, একটা বাচ্চাও এটা জানে। তাহলে কি করব, একটা বাচ্চাও জানে যে, ইভেন আ চাইল্ড নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, তো এই হচ্ছে আটটা কনজাংশন যেটা দিয়ে নাউন ক্লজ স্টার্ট হয়। এবার আমরা চলে যাব যে কি করে আমরা একটা সিম্পল সেন্টেন্সকে নাউন ক্লজ ইউজ করে আমি কিভাবে ওটাকে কমপ্লেক্সে চেঞ্জ করতে পারি। এই নাউন ক্লজ ইউজ করার ক্ষেত্রে কিন্তু একটু ঘটের বুদ্ধি ব্যবহার করতে হবে। যেমন ধর কয়েকটা এক্সাম্পল আমি করছি, তারপরে নিজেদের চেষ্টা করতে হবে, কোনো ডেফিনেট রুলস নেই। তাও দেখ, সাপোজ একটা সেন্টেন্স আছে, টেল মি দ্য রিজন ফর ইয়র অ্যাবসেন্স, আমাকে তোমার অনুপস্থিতির কারণ বলো। তো এটাকে যদি আমি নাউন ক্লজ দিয়ে তোকে কমপ্লেক্স করতে বলি, তো ইউ শুড থিঙ্ক যে রিজন যখন আছে, রিজনের ক্ষেত্রে নাউন ক্লজে কোন কনজাংশনটি ইউজ হয়, ওয়াই। তার মানে আমাকে এই সেন্টেন্সটাকে যদি নাউন ক্লজ দিয়ে কমপ্লেক্সে চেঞ্জ করতে হয় আমাকে ওয়াই ইউজ করতে হবে। তো কী করব, টেল মি ওয়াই ইউ ওয়্যার অ্যাবসেন্ট। একটা জিনিস দেখ, এখানে সিম্পল সেন্টেন্স থেকে আমি নাউন ক্লজ ইউজ করে কমপ্লেক্স করলাম, সেটাও হলো। আবার যদি এই সেন্টেন্সটা দিয়ে তোকে বলতো যে অ্যাবসেন্সটাকে অ্যাডজেক্টিভ, অ্যাবসেন্স হচ্ছে নাউন, তোকে যদি বলতো অ্যাবসেন্স কথাটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করো, দেখ অ্যাডজেক্টিভ হয়ে গেল, তাহলেও আমাকে এই সেন্টেন্সটাই লিখতে হতো। আরেকটা দেখ, হিজ সাকসেস ইজ সার্টেন, তার সাফল্যটা নিশ্চিত। তাহলে কী নিশ্চিত, কী নিশ্চিত, যে সে সফল হবে। তাহলে দেখ, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল সাকসিড। এখানে দেখ, এই হয়ে গেল দ্যাট হি উইল সাকসিড নাউন ক্লজ। আরেকটা দেখ, ধরো একটা সেন্টেন্স আছে, টেল মি হিজ টাইম অফ অ্যারাইভাল, ওর আসার খবরটা আমাকে, সময়টা আমাকে বল। সো ওয়েন উই আর টকিং অ্যাবাউট দ্য টাইম, তখন নাউন ক্লজে কী আনতে হবে, ওয়েন আনতে হবে। তাহলে কী করবো দেখ, টেল মি ওয়েন
এবার কে আসবে হি ওয়েন হি উইল অ্যারাইভ টেল মি ওয়েন হি উইল অ্যারাইভ ওকে নেক্সট আরেকটা দেখ তার একটা সেন্টেন্স আছে টেল মি দ্য স্টোরি আমাকে গল্পটা বলো তাহলে কি করতে পারি আমাকে বলো গল্পটা কি সো হোয়াট ইট উইল বি টেল মি হোয়াট দ্য স্টোরি ইজ তো নাউন ক্লজ দিয়ে যখন আমি এক্সপ্যান্ড করব নাউন ক্লজ দিয়ে যখন আমি একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে চেঞ্জ করব এইভাবে করতে হবে এবার বাকি যে এক্সারসাইজটা দিয়েছি ওটা একটু বুদ্ধি লাগিয়ে অ্যাজ ফার অ্যাজ পসিবল চেষ্টা কর দেন উই শ্যাল ডিসকাস দি আনসার্স ওকে থ্যাংক ইউ